বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন শরীফের 161 এক আয়াত, এই আয়াত নিয়ে আপনার সামনে মাত কথা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে কিতাব হইছেন, এই সম্পর্কে আরও কিছু মাত কথা হইব ইনশাআল্লাহ। তে আয়াত হইলা আপনার সামনে, আয়াত হইল কি আল্লাহ তাআলা ফরমাইতরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এটা হইল গিয়া সূরা জুমুরের 53 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে যে তুমি তাই আল্লাহর রহমতটাকে না উম্মীদ হইও না, আল্লাহর রহমতটাকে মায়ুস হইও না, এবং আল্লাহর রহমতটাকে তুমি তাই বঞ্চিত হইও না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরতে আহমান শরে কইতে যে গীতা বলিয়া ইবাদি আল্লাদিনা আসরাফু, যে দিল নিজের উপরে বেশি করি লইছো। যেমন মনে করো ইমানওয়ালা মানুষের লাগে, হও যে ইমান আনিয়া তৈসলা, কলিমা পড়িছিলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িছিলা, ইমানওয়ালা মানুষের করে জন্ম লইছিলা, এই মানুষের আল্লাহ তালা ডাকিয়া কইরা গীতা আমার বন্দা, আমার মায়ার বন্দা, তুমি আমার রহমতটাকে বঞ্চিত হইও না, রহমতটাকে না উম্মীদ হইও না। এতে বোঝা গেছে হৌ ইমান আনিয়া এই বন্দায় তৈছিল, আর এখনও পর্যন্ত 40-45 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, 55 বছর হয়ে গেছে, 79 বছর হয়ে গেছে, 85 বছর হয়ে গেছে, ও বন্দারে আল্লাহ তালা ডাকিয়া কইরা গীতা ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ, যে তুমি আমার রহমতটাকে না উম্মীদ হইও না, আর রহমতটাকে বঞ্চিত হইও না, আর তুমি মায়ুস হইও না আমার রহমতটাকে। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া এবং মেহরবান। কোরআন শরীফের মধ্যে যদি ফড়ইন এবং আয়াতের তর্জমা বুঝইন, তাহলে এই আয়াত মুমিনের লাগি, মুসলমানের লাগি এবং অন্য মানুষের লাগিও, গৈর মুসলিম অংশের লাগিও খুব বেশি একটা মানে মহাব্বতের ডাক আর মহাব্বতের আয়াত, আর খুব বেশি আল্লাহ তালা এই আয়াতের মধ্যে কতটুকু মহাব্বত ছুপাইয়া রাখছেন একমাত্র আপনি ফুড়িলে বোধ হইবা, তর্জমা করলে এবং কোরআনে শরীফের ব্যাখ্যা করলে আপনি বোধ হইবা। তে হইতরা যে গুণাগার হর তাহাজ্জুদ গুজার বন্দা, ফাঁস অক্তর নমাজ পড়নেওয়ালা, ফজর তাকে লইয়া আসর এশা মাগরিব পর্যন্ত কোনো ছাড়িছে না, ই বন্দা তো আছে ওই আয়াতের মধ্যে। এছাড়া যে বন্দায় টোটেল কোনো দিন তোবা করছে না, যে বন্দা ইমান আনিয়ে তৈছিল আর সারি জিন্দেগি গুণার মধ্যে হাঁটাই 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 গেছে, ও বন্দারে আল্লাহ কইতে যে তুমি আমার রহমতটাকে না উম্মীদ হইও না, এবং আমার রহমতটাকে বঞ্চিত হইও না, এবং আমার রহমতটাকে মায়ুস হইও না। মহতরম দুস্ত বুজুর্গ, প্রধান সীমা এবং বোন, এই আয়াত প্রত্যেক মানুষের লাগে, চাই আপনি বেটা মানুষ হোক, চাই বেটি মানুষ হোক, সুগ্রা মানুষ হোক, সুগ্রী মানুষ হোক, আপনি গুণাগার হোক, আপনি বালা মানুষ হোক, আপনি নেককার হোক, আপনি বদকার হোক, আপনি ডাকাইত সুর জিনা করনেওয়ালা, প্রত্যেক মানুষের আল্লাহ তালা হুজরা যে আমার রহমতটা কি তুমি তাই বঞ্চিত হইও না। দেখো কা গুণা এটা ওই যায় মানুষের কাছ থেকে, ইনসান হিসাবে খাতা গুণা এটা উইব, আর আল্লাহ ওলা ফরমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা আল্লাহ যদি মানুষে গুণা করতো না, তাহলে ওলা এক কৌমরে কিতা হইলানে ফয়দা হইলানে, যে ওলা এক মহলুকরে ফয়দা হইলানে, এই মহলুকে গুণা করে আবার আল্লাহর কাছে তৌবা করে আর আল্লাহ মাফ ফরিয়া দিন, এলা একটা মহলুক ফয়দা হইলানে যদি তুমি তাই গুণা করতো না, তাহলে ইনসান হিসাবে বোঝা গেছে নিশ্চয়ই গুণা হইব। আর গুণা হওয়ার পরে এগুর মধ্যে ইসরার করা আর এগুর মধ্যে হামেশা তাহা আর তৌবা না করা, এগুর সবচেয়ে বড় ওইলগিয়া জুলুমি। গতিকে যদি তৌবা খর্তা যদি গুণা হয়ে যায় আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দর বন্দা হইল ও মানুষ যে গীতা গুণা খরিয়া গীতা করে বন্দায় থৌবা করে আর গুণা করে, এটার মধ্যে হামেশা হামেশা লিপ্ত থাকে, এই বন্দা আল্লাহর কাছে পছন্দ নাই। হদি শরীফের মধ্যে নবীজে ফরমাইতা গীতা লাউলা আন্নাকুম লাম তুজনি বু লাজা আল্লাহু বি খালকিন জাদিদিন কাই ইউজনি বু ফাইয়াগফির লাহুম, যে আল্লাহ তালা ওলা মহলুক ফায়দা হইলানে যে তারা কিতা করে গুণা করে আল্লাহ হাসে তৌবা করে এবং আল্লাহ তারা মাফ করিয়া দিন। এই হইল গিয়া আল্লাহ তালার বহুত বড় একটা শান এবং আল্লাহ রাব্বুল আলামিন উম্মীদ দেনেওয়ালা বন্দাহলরে আশা দেনেওয়ালা একটা আয়াত। এর লাগে আমরা এই আয়াত শোনার পরে যত বড় গুণাগার হই না খানে, নিজে নিজের যত বেশি বেশি মানে গুণাগার সমুঝি না খানে, কিন্তু এই আয়াত পড়ার পরে, আয়াতের তর্জমা পড়ার পরে আমরা বুঝতে পারি আর যে না, আমার যতটুকু গুণা আছে, যতটুকু আমার বদকারী আছে, এর চেয়ে বেশি আল্লাহ তালার রহমত আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সময় মহলুক ফায়দা করছেন, ইনসানরে ফায়দা করছেন, তখন আল্লাহ তালার অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে লেখা আছে, যেইগুলো আল্লাহ মানুষের লাগে রহমত স্বরূপ রাখছেন। এর থেকে একটা কানুন হইল গিয়া যে মানুষ যত বড় গুণাগার হোক, যত বড় গুণা করনেওয়ালা হোক, কিন্তু আমার রহমতটা কি
বেশি করতে পারতো না। অর্থাৎ আল্লাহর আপনি যেতটুক গুণা করুন এর চেয়ে শত 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 গুণ বেশি আল্লাহ রাব্বুল আলমিনের রহমত আছে। এ হাদিস শরীফের মধ্যে ফরমাইতে যে গীতা আল্লাহ রাব্বুল আলমিন একটা তকদির লেখছেন, অর্থাৎ কিছু জিনিস লেখছেন আল্লাহ তালা কানুন হল যে বন্দার লাগে, যে বন্দা কিতা হতো যদি গুণা করে গুণাগার হইয়া থাকে কিন্তু আল্লাহর কাছে এই বন্দা যেতটুকু রহমত আছে এর চেয়ে বেশি গুণা করতে পারতো না। গতিকে আমরা যত গুণাগার হই না কেন আল্লাহর কাছে তৌবা করতাম এবং আল্লাহর কাছে আমরা মাফি চাইতাম এবং আমরা খমজুর হইতাম না যে আহ গুণা করিলেইছি আর কোনো মাফ দিবানি হইয়া আবার গুণার মধ্যে লিপ্ত হইতাম না। আমরা কিতা করতাম তৌবা করতাম এবং এই আয়াত বেশি বেশি করে পড়িতাম, কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আর হইতাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌবা আমরা বেশ বেশ করতে পড়তাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আমরা তৌবার নামাজ দুই রাকাত করে আপনি রোজানা পড়িতে পারবা। আর তৌবা করানেওয়ালার উপরে আল্লাহ তালা এত বেশি খুশ হইন, এত বেশি রাজি আর খুশ হইন। এর উদাহরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন, ওলা হাইন একটা মানুষ যার বহু দূরই সোয়ারিয়ে যার, আর যেতে সময় যে সোয়ারি আসলো এগুলোর মধ্যে যার খানিক থাকে লিয়া পানি আর সম্পূর্ণ জিনিস এই সোয়ারির মধ্যে রাখা, এই সোয়ারির মধ্যে রাখা আর এক জায়গার মধ্যে যাইতে অনেক জঙ্গল, এনের মধ্যে আর কোনো মানুষের বাড়িঘর নাই, কোনো খাওয়ার কোনো দোকান দোকানও নাই, কোনো হোটেলও নাই, কিচ্ছু নাই, বহু দূরই দূরই মানুষের বাড়ি। এই জায়গার মধ্যে বন্দা লামিছে, লামার পরে এনের মধ্যে ঘুমাইছে ঘুমাইছে ঘুমাইছে, যে সময় সজাগ হয়েছে সোয়ারি তার বান্ধিছে আর সজাগ হয়েছে হওয়ার পরে দেখছে যে এনের মধ্যে গুড়া নাই, যে এটা সোয়ারি আসলো উঠ কিবা তো গুড়া এটা নাই, আর এটার এটার ফিটির মধ্যে সব তার খানির থাকে ফানির থাকে লইয়া তার যে চলাফেরার রাস্তার মধ্যে যা কিছু জরুরত আছে সব এই গুঁড়ার উপরে তো আসলো, এই গুঁড়াটা আউরি গেল, বেজান তুকাইলো এই বন্দায় বহুত তুকাইলো, তুকার পরে না উম্মিদ হয়ে গেছে আর পাইছে না। আর শেষে দেখছে যে এই যে জায়গার মধ্যে কয়েক শ কিলোমিটার দূরই দূরই মানুষের ঘর বাড়ি আবাদি, এর মধ্যে যাইবার আগে যাইতে যাইতে আমি মারা যাই মুফতর মধ্যে, আর যে সোয়ারি যে গুড়ার উপরে আমার খানি করা কি আসলো ফানি আসলো খাজুর আসলো যেইগুলো আসলো এইগুলা তো আর সোয়ারি লইয়া আউরি গেছে আর পাওয়ার কোনো লাইন নাই। এখন ওলা অবস্থা হয়েছে ফেটর বুকে বন্দা একদম মরি যাইবার করিব হয়ে গেছে, এই বন্দা হঠাৎ করে মনে করছে বেজান তুকাইছে, তুকাইতে তুকাইতে বহুত দূর হয়ে গেছে, এক সময় মনে হইলো আচ্ছা ও তো এখন না উম্মিদ হয়ে গেছে আর ফাইতাম না, গতিকে হতো আমার মৌতের সময় হয়ে গেছে যে জায়গাত মরি যেতাম তখন এই জায়গাত গিয়ে আমি মরি না, যে জায়গার থেকে আমার সোয়ারি আসলো আস আউরিছে ও কথা মনে করি এই বন্দা কিতা করছে, এই যে জায়গার থেকে আউরিছিল সোয়ারি এই জায়গার মধ্যে গেছে, যাওয়ার পরে দেখে গীতা সাবেকভাবে এও গুড়া কিতা করছে তার সমস্ত জিনিস খানি ফানি খাজুর ইত্যাদি যা কিছু সব লইয়া দেখছে উবাত আর গা হার। মহতরম দুস্থ বুজুর্গ এই অবস্থায় দেখে এই বন্দা কেমন খুশ হইব, কেমন খুশ হইব, কেমন খুশি হইব, এই বন্দা ওইটা বেশ খুশি হইব। অর্থাৎ যে মারা যাওয়ার অবস্থা যে ওলা অবস্থা হয়ে গেছে বন্দা যে ইনো রইয়া হে মারা যেত ইনো হতিয়া মারা যেত, এই অবস্থায় এই জিনিসগুলো হয়েছে কত বেশি খুশ হইব। তো হইতে আল্লাহ রাব্বুল আলামিন একটা দৃষ্টান্ত আমরা বুঝাইতে ওলা উদাহরণ দিতরা নবী যে হইতরা এই বন্দার থেকে আরো বেশি হুশ হইয়া তা হইন তৌবা করানেওয়ালা বন্দায় যে সময় তৌবা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা কোনো মানুষে দেখা যার গুণা হয়ে গেছে আর আমরা হরি হরি মসজিদের দ্বার থেকে হরি হরি মাদ্রাসার দ্বার থেকে হরি হরি কোরআন শরীফের দ্বার থেকে হরি হরি থাকি আর মনে করি যে আমি গুণাগার আমার কোনো আল্লাহ মাফ দিবানি, এইটা আমরা ভুল ধারণা। গতিকে এই আয়াতের মধ্যে আল্লাহ হইতরা ইয়া ইবাদি মায়ার মহাব্বতের ডাক দিয়ে আল্লাহ তালা হইতরা গীতা যে তুমি আমার মায়ার বন্দা আমার মায়ার বন্দি এবং আমার মায়ার উম্ম নবীজির উম্মত হল তুমি, তাই না উম্মিদ হইও না আমার রহমতের আশা রাখো, আর আমার রহমত হইলো ওলা খাইন রহমত যে তুমি তাই যেত গুণাগার করে ওই যাও না খানে আমার আসমান পর্যন্ত গুণা যদি হরিলাও আর আমার আমার রহমত আরশ পর্যন্ত আছে, এর লাগে আমরা তৌবা করতাম আল্লাহর কাছে বেশ বেশ হরিয়া ফরতে দিন আস্তাগফিরুল্লাহ ফরিতাম এবং তৌবার নামাজ দুই রাকাত ফরিতাম। আর দেখুন এই তৌবা হইলে গীতাইব আল্লাহ তালা রাজি হইবা এবং খুশ হইবা এবং আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই কথা চাইতাম না যে আমি অত জিন্দগি আমি নামাজ পড়েছি না আমি তেরাবি পড়েছি না আমি আমি জুমআ পড়েছি না, এই কথা চিন্তা করবা শুধুমাত্র তৌবা করবা আল্লাহর কাছে খান্দিবা বস আর ফিসে দিয়ে যাইবা না, আগর জিন্দগি কিলা সুন্দর হয় এই দিকে দিয়ে যাইবা। দেখো কা একজন বন্দা বনে ইসরায়েলের এক হদিশরীফের মধ্যে আছে কুফুল নামে এক বন্দা, এই বন্দা কেতা করে এই বন্দায় গুণা করে গুণা করে গুণা করে বহুত জমিনদার মালদার আসলো
আর এমন কোন গুনা রয়েছে না যে বন্দায় গুনাহ করছে না হইয়া, সমস্ত গুনাহ করি লাইছে। এক দিনওয়ালা অবস্থা হয়েছে, এক বেটি মানুষ আইছে, তার হাতে কিছু ভিক্ষা মাঙ্গাত, আর এই বেটি খুবসুরত আসলো, আর বেটিরে কইছে ঠিক আছে তোমার আমি দিমু, আর বেটির ঘরের মধ্যে আওলাদ হল উপাস আসলা, বেটিরে কইছে আচ্ছা আমি দিমু তোমার খানি ফানি দিমু, কিন্তু শর্ত হইল গিয়া আমায় আমি কিতা করতাম জিনা করতাম তোমার লগে, আমি তোমার লগে জিনা করতাম, যদি তুমি খুশ তো রাজি হও তাও আমি কিতা করবো তোমার খানি দিমু। বেটি কিতা করবা, বাচ্চাই তো ইয়াইছিল ঘরের মধ্যে উপাসে মরে যাইবার করিবই গেছিল, আর কোনো রাস্তা নাই, দ্বিতীয় কোনো রাস্তা নাই, তখন বেটি রাজি হয়ে গেল আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওই রকম হইব, কিন্তু আমার শর্ত হইল গিয়ে আমার খানি দিবা যে আমার বাচ্চাই উপাস। তখন এই কুফল নামে বাচ্চা ছেলে হে হইলো আচ্ছা ঠিক আছে আমি দিমু। তখন কিতা হইল এই কুফল যে সময় মহিলা আইলা, এই মহিলা আবার পরে যে গুনার লাগি ফুরা প্রস্তুত তৈয়ার হয়ে গেল, হঠাৎ করে দেখা যায় যে এই বেটি খাফা লাগাইছেন শরীরে খাফের, তখন জিগাইল যে এই কুফুলে যে কোন কারণে তুমি খাফো, কিতা হয়েছে আমি তো তোমার জোরও করছি না, আমি তোমার ইচ্ছা করছি তুমিও ইচ্ছা করছো, তখন জামন্দির সহিত এই গুনার খাসটা চলে, তুমি তো আমি তো জোর করছি না, জবরদস্তি করছি না, হইতে এই বেটি বলছো যে মনে খা যেটা করতে যাই, আর আমি আমার জিন্দগিতে এরকম খাজ আমি গুনার খাজ করছি না, আর আমি এ খাল্লারে ডরাই আর শুধুমাত্র এই খানির লাগে এই অবস্থায় করতে লাগে। তখন এ কথা হইতে কুফুলে ডরাই লেছি আর কইছি আস্তাগফিরুল্লাহ, যে আমি খাজ যেটা করি আর এগুলো তো বহুত বড় গুনার খাজ, আর যে বন্দি কিচ্ছু নাই এই বন্দি আল্লাহরে ডরার, আর আমার কাছে তো সব কিছু আল্লাহ তালা তাকত শক্তি পাওয়ার খানি করাকে সব দিচ্ছেন, তারপরেও আমি এই গুনার খাজটা আমি করি। আর তখন এই বন্দায় তোবা করছে আর ইনতে এই গুনার হাস থেকে হরিয়ে গেছে। তারপরে এই মহিলার যা কিছু দিবার জিনিস আসলো দিলাইলা, আর দেওয়া হইলা যে চির জিন্দেগির লাগে এই কুফল নামে এই বনি ইসরায়েলের এই শখসে কিতা করছেন তোবা করছে। তোবা করার পরে দেখা গেছে এই রাইতকুর মধ্যে বনি ইসরায়েলের একটা আদত আসলো, বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ তালা অনেক মেহরবানি করছেন, আর কিছু জিনিস তারা আমরা উম্মতে মোহাম্মদ দিতে গিয়ে অনেক জিনিস হল আলোক আসলো, তখন তাই কিতা করছেন এই কুফুল নামে যে বন্দা মারা গেছেন এই রাইত মারা গেছেন, আর বনি ইসরায়েলের সময়ও কথা আসলো যদি কোনো মানুষের তৌবা কবুল করা হয়তো আল্লাহ তালায় মাফ ফিরাতর এই দরজার মধ্যে লেখা রইতো অমুক বন্দারে অমুক বন্দিরে মাফ করা হয়েছে, আর যদি সে গুণা করতো তাহলে লেখিয়া রইতো দরজার মধ্যে অমুকে ওলা গুণা করছে ওলা গুণা করছে। তে বাদর দিন সকালে দেখা গেছে কি তা কুফল নামে যে মানুষ তান ব্যক্তির দরজার মধ্যে লেখা যে এই তানে মাগফিরাত করে দেওয়া হয়ে গেছে, তখন সব মানুষ ধাহ্য বইলা যে কোন কারণে এই কুফলে কিতা এমন নেক কাম করলো যে আর কারণে পুরা জিন্দেগি গুণা করেওয়ালা মানুষের আল্লাহ তালায় সেকেন্ডের ভিতরে মাফ করে দিলেইলা। এ হইলো মহতরম দোস্ত বুজুর্গ যে পুরা জিন্দেগি যদি আপনি গুণার মধ্যে হাঁটাইলেন আর একবার যদি আল্লাহর কথা ইয়াদ হয়ে যায় স্মরণ হয়ে যায় ফটাফট আপনি মসজিদের মধ্যে যাওকা তৌবা হরকা কোরআন শরীফাত হরকা আপনি সুরা ইয়াসিন তিলাওয়াত হরকা সুরা রহমান তিলাওয়াত হরকা আপনি সুরা মুলুক তাবারাকাল্লাজি সুরা ওয়াকিয়া এগুলো তিলাওয়াত হরকা আর আল্লাহর কাছে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া হরকা তৌবা হরকা, তাইলে ইনশাআল্লাহ আপনার জিন্দগির তামাম গুণা আল্লাহ মাফ করে দিবা, এবং আপনি যেহেতু হাজারো পেরেশানির মধ্যে আসেন ইনশাআল্লাহ এই রব্বুল আলামিন পাক পরবর্তীকার আলমে এই কথা ক্ষমতা আছে যে রব্বুল আলামিন দুনিয়া জাহান আখেরাত চন্দ্র সিতারা সাইয়ারা সবরে সৃষ্টি করেওয়ালা সবরে এ হালতের মধ্যে সবরে কীরকম কোন সময় হারে রাখা লাগে কোন সময় হারে বাঁচানি লাগে কোন সময় হারে খানি দেওয়া লাগে সব কিছু দেখনেওয়ালা যে রব্বুল আলামিন এই আল্লাহ কিতা আপনার রিজিক দিতে পারতানি আপনার অভাবরে দূর করতে পারতানি আপনার মুসিবতরে কিতা দূর করতে পারতানি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই রব্বুল আলামিনের হাসে এতটুকু তাকত এবং শক্তি আছে যে আল্লাহ রব্বুল আলামিনে ফিরাউন্ডে ফুরা জিন্দগির লাগে কিতা অর্জন হুদাই দাবি হসলো তার পুরা জিন্দগি লাগে মাটির মধ্যে মাটিয়ে খাইছে না তারে এমন সিস্টেমে রাখছেন আল্লাহ পুরা জিন্দগি পুরা মানুষ কেমন পর্যন্ত মানুষের লাগে ইব্রত আর নসিহত আর সবক হিসাবে রাখি দিয়েছেন ওলা হাইন আপনার বড় বড় যে হুদাই দাবি করেওয়ালা সাদ্দাদ হামা নমরুদ এই সমস্ত মানুষরে কিতা করছেন আল্লাহ কীরকম শাস্তি দিয়েছেন এবং কীরকম দুনিয়াতে নেস্তেনাবুদ হয়েছেন এবং কৌমি আর সামুদ কৌমি আদ আমরা এই কোরআন শরীফ পড়ি হাজারো ওয়াকিয়া হাজারো ঘটনা এলাকায় আমরা পাই যে আল্লাহ রাব্বুল আলামিন কী পর্যন্ত তাকত এবং কুয়াত দ্বারা একে কৌমরে আল্লাহ তালায় মিটাইছেন আর রহমত করছেন একে কৌমরে এর লাগে আমরা কোরআন শরীফ বেশ বেশ করে পড়িতাম তৌবা করতাম আর এই আয়াতের মধ্যে আল্লাহ তালায় যা কিছু হয়েছে আমরা বেশ বেশ করে জানতাম এবং আমল করতাম আল্লাহ তালার যেগুলা হুকুম আছে এগুলার উপরে আল্লাহ তালা খোয়াওনাতে বেশ বেশ আমলের তৌফিক দিতা আমিন ইয়া রাব্বাল আলামিন।